গত পাঁচ মে হঠাৎই ফাটল দেখা দেয় গোপালগঞ্জের বিসিক শিল্পনগরীর সামনে শহরের বর্ধনকারী আর্টস আকৃতির সেতুটিতে ঢালাই খসে বেরিয়ে গেছে রড সৃষ্টি হয়েছে গর্তেরও বড় দুর্ঘটনা সংখ্যায় পরদিন বাসের ব্যারিগেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েকশো হালকা ও ভারী যানবাহন সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মধুমতির পশ্চিম তীরের বাসিন্দারা এত তাকদায় ব্রিজে এটা গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এটা বেশি কে সব পাশে হলো বেশি শিল্পনগরী এলাকা বড় গাড়ি ওঠে যা আশা করে এই জন্য ওই জায়গায় লোড পড়ে বিদে এই জন্য অবস্থা হইছে তা কোনো বাচ্চারা এখানতে ক্লাসে যাইতে পারতেছ না কোনো গাড়ি এখানতে পারাপার হতে পারতেছ না চারি রাখবাক কাস্টমার আমাদের দোকানে নাই ব্রিজের জন্য শুধুমাত্র সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস পৌরসভা ও এলজিইডি কর্তৃপক্ষের অচিরেই আমরা এবং পৌরসভা দুই গ্রুপ আলোচনা করে আমরা টেকনিক্যালি উনাদেরকে সহায়তা দিব এবং উনারা সহ এটা আমরা দ্রুত এই সংস্কার করে দিব এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কিভাবে যত দ্রুত তার সহিত এটাকে মানে প্রতিকার করা যায় বা সংস্কার করা যায় সংস্কার করে এই ব্রিজটা যাতে আমরা দ্রুত খুলে দিতে পারি জনসাধারণের সাথে আমরা সেই উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করতেছি দুই সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তিরাশি ফুট দৈর্ঘ্য ও সাতত্রিশ ফুট প্রশস্তের সেতুটি নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করে এল জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ